মহানগরীত হানি ট্রেপিং চক্রর জালত কর ভবনের বিষয়া সুরাপান, তার পিছতে ব্ল্যাকমেইল ভাতৃ ভগ্নীর, ভুক্তভোগীর গোচরত গ্রেপ্তার ব্ল্যাকমেইলার ভাতৃ ভগ্নী, অশ্লীল ফটো রাজহুয়া করার ভাবুকিরে দাবি 1 লাখ। মহানগরীত হানি ট্রেপিং চক্রর জালত ভরি দিয়ে সর্বশান্ত হল ত্রৈলোক্য বরা নামের এইজন কর ভবনের বিষয়া। ত্রৈলোক্যর এজন বন্ধুয়ে প্রথমে চিনাকি করাই দিছিল হাতিগাঁওর এগারী মহিলারে। সেই চিনাকি সূত্রে ত্রৈলোক্য বরা 4 জুনত উপস্থিত হয়েছিল মহিলার ঘর। কিন্তু কিছুদিন পূর্বে চিনাকি হওয়া ত্রৈলোক্যক টার্গেট করে ললে মহিলাগী আর ভাতৃয়ে। কথা বতরার মাজতেই মহিলাগীর ভাতৃয়ে অধিক সুরাপান করাইছিল ত্রৈলোক্য বরা। সুরার নিচাত থাকা অবস্থাতেই পরিকল্পনা মতেই মহিলাগীয়ে ভাতৃর হতুয়াই লৈছিল অশ্লীল ফটো। ইয়ার পিছতেই দাবি করিলে 1 লাখ টাকা। ধন নিদিলে ভাবুকি দিলে ফটো ভাইরাল করার। ধন দিয়ার ক্ষেত্রে অমান্তি হওয়া বরাক আক্রমণ করেছিল দুই ভাতৃ ভগ্নীয়ে। কিন্তু 10,000 টাকা আগধন দিয়ে কোনোমতে ত্রৈলোক্য বরা ওলাই আসছিল ব্ল্যাকমেইলার ভাতৃ ভগ্নীর কবলের পরা। পাছত হাতিগাঁও থানা ত্রৈলোক্য বরাই দাখিল করিলে এজাহাৰ। এজাহারের ভিত্তিত আরক্ষী আটক করিলে দুই ভাতৃ ভগ্নী। আরক্ষী থানাত হাজির হওয়ার নির্দেশ দিলে ত্রৈলোক্য বরাক মহিলাগীর সঙ্গে চিনাকি করাই দিয়া সহকর্মী মুকুট দত্ত। ত্রৈলোক্য বরা মানে যেটা দেখা পাইছিল গুয়াহাটীত চিনাকি করেছিল, তো এইজনী মোৰ বান্ধবী বলে মই চিনাকি করেছিল। মোৰ নামটো তো এনে ধরো এটা মই একো নকৰতে মোৰ নামটো তেওঁ কেনেকৈ দিব, সেইটো হব লাগিব, তেওঁ আহিব লাগিব সামনে। চিনাকি মানে কি রাস্তাত লগ পাইছো আপোনার, তেওঁক দেখাইছো, এইটো মোৰ বান্ধবীয়ে পরিণীতা ত্রৈলোক্য বরাই যে এওঁৰ ঘৰলৈ আহিব, এওঁক লগ কৰিব, মোক কোৱা নাই কোনোদিন। আরক্ষী দুই ভাতৃ ভগ্নীক জেরা চলোৱাৰ পিছতেই ত্রৈলোক্য বরাই দিয়া অভিযোগ সম্পূর্ণরূপে নস্যাত করেছে দুয়োয়ে। তেওঁ মোৰ ঘৰত আহিব খুজি আছিলে, যেনে কেছেট এখনৰ কাৰণে কিবা হেৰি ষ্টুডিঅ' এটা খোলা বুলি ক'লে। ঘৰত আহি পেলাই BSA খালে, নিচা হৈছে তাৰ। 5-6টামান বাজিছে আৰু আৰু বিয়েৰ আনিব দিলে ভাইটিক। বাথৰুমত যাম বুলি কৈ সি এনেকৈ বাথৰুমটো ইফালেতো আৰু বেডৰুমত মানে সোমাই মোৰ ছোৱালী গাত হাত দিছিলে। মই এইবিলাক কৰাৰ কাৰণে তেওঁ মাতাত আছিলে, তেওঁ কিয় কেছেটৰ কাৰণে মোৰ ওচৰলৈ আহিছিলে সেইটো মই কেনেকৈ গম পাম এতিয়া হানি ট্ৰেপিং কেছ কিয়। তেখেতৰ একো হোৱা নাছিলে, তেখেতেতো গুচি গৈছে না, তেখেতক যাব মানা কৰিছিল। আরক্ষী অভিযুক্ত আর অভিযোগকারীর ভাষ্য লৈ অব্যাহত রাখিছে তদন্ত প্রক্রিয়া। আরক্ষীর তদন্ত স্পষ্ট হব কোন সচা কোন মিছা। ক্যামেরা পার্সন বিপ্লব পলর সহযোগত ভাস্কর জ্যোতি হাজরিকা, নিউজ 18, নর্থ ইস্ট।